বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিডিওর নিকট ডেপুটেশন দিল এসইউসিআই কমিউনিস্ট দল। কোভিড পরিস্থিতিতে পর্যাপ্ত টিকাকরণ, অক্সিজেন সরবরাহ, কেশারী ব্লকে পৃথক কোভিড হাসপাতাল তৈরি, ভোট পরবর্তী হিংসা বন্ধ সহ একাধিক দাবিতে কেশারীর বিডিওর কাছে ডেপুটেশন দিল এসইউসিআই কমিউনিস্ট দল। মঙ্গলবার কেশারী ব্লকের বিডিও সৌগত রায়ের কাছে দলের পক্ষ থেকে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পাঁচজনের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেন। কোভিড পরিস্থিতিতে কেশারী ব্লকে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলে হাসপাতাল তৈরি, টিকাকরণের ব্যবস্থার দাবি জানানো হয়েছে। অকাল বর্ষণের জেরে বোরো চাষে কেশারী ব্লকের ক্ষতিগ্রস্ত চাষীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, পঞ্চায়েত সমিতি দ্রুত গঠন, সরকারি উদ্যোগে লাভজনক মূল্যে চাষীদের কাছ থেকে ধান ক্রয় সহ ব্লকের সার্বিক উন্নয়নের দাবিতে দলের কেশারী ব্লক কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। সমস্ত দিক খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিডিও। ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্নেহাশিস আইচ, ঝাড়েশ্বর রাউত, ফটিক বেড়া, শম্ভু গুড়িয়া, ডাক্তার সিং সহ প্রমুখ। কেশারী থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।